আপনারা দেখছেন ছোট নীলপুর বর্তমানে আছে নীলপুরের ভারত সেবাশ্রম সংঘ। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট, এবং গেটের উপরে দেখছেন শিবের নটরাজ মূর্তি, ভগবান শিবের। যেহেতু ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তাকে ভগবান শিবের অবতার হিসেবে মানা হয়, তাই ভগবান শিবের মূর্তি রাখা আছে। এবং ভারত সেবাশ্রমের সিম্বল দেখছেন গেটে। ছোট নীলপুরে ভারত সেবাশ্রম সংঘ, এবং এখানে টিকাকরণ ও বিভিন্ন ডাক্তারবাবুরা রোগী দেখেন খুবই অল্প পয়সার বিনিময়ে। হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি চিকিৎসা করা হয় এখানে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়। প্রবেশ পথ এখানে প্রতিদিন ভোর 5টার সময় গেট খোলা হয়। সেটা ভিতরে প্রবেশ করলাম, ভিতরে ডান দিকে আরেকটি বিল্ডিং আছে যেখানে বাচ্চাদের কম্পিউটার শেখার ব্যবস্থা করা হয়েছে। স্বামী জ্ঞানেশ্বরানন্দজি স্মৃতিভবন, আবারও দেখছেন ভগবান শিবের মূর্তি প্রতিকৃতি বানানো আছে দেওয়ালের গায়ে। এটি মূল মন্দির প্রাঙ্গণ। মন্দিরের উপরিভাগ শ্বেতপাথর বসানো, মধ্যভাগে গৈরিক রং। এই গৈরিক রং যেখানেই ভারত সেবাশ্রম সংঘের শাখা আছে গৈরিক রঙের মেন বিল্ডিংটা তৈরি হয়। এখানে সামনে দেখবেন বাগান করা আছে, বিভিন্ন ফুলের গাছ আছে। কিছুদিন বৃষ্টিতে কিছু আগাছা জন্মেছে, না হলে এটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং দূরে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের বাগান, বাঁদিকে আরও বিভিন্ন রকমের সূর্যমুখী ফুল আছে ছোটো বড়। এটি আরেকটি গেট, গেটের ওপাশে একটি পুকুর আছে। এটি একটি মূর্তি করা আছে মহাভারতে অর্জুনের রথ, যা সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এটি মূল মন্দির প্রাঙ্গণ। মন্দিরটি এখন বন্ধ আছে, সন্ধ্যাবেলায় এটি খোলে, এবং সে তখন